গুড মর্নিং এভরিমান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে মঙ্গলবার আজকে সকালবেলা অনেক সকাল এখন সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে প্রার্থনা তো চালু করে দিয়েছি আর আমিও পড়ছি তো আজকের থেকে সানের স্কুল শুরু আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে তবে হাওয়া চলছে ওয়েদারটা আজকে ঠিক আছে আর আরেকটু পরেই উঠবে রোদ রোদের তাপ তো চলো এখন নিচে যাই প্রার্থনার শেষ হয়ে গেছে আর ইষ্টবৃত্তি করা হয়ে গেছে তো নিচে যাই সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকি সকালবেলা এসেছি নিচে এবার নিচে ঘরগুলো ঝাড় দেব ঘর ঝাড় দিতেই প্রায় আমার প্রায় আধা ঘন্টার মতো লেগে যায় এতগুলো ঘর ওপর তো তো ঝাড় দেওয়া হয় না নিচটাই ঝাড় দিই কারণ নিচের থেকে সব কাজকর্ম শুরু হয় তার জন্য তো ঝাড়টা দিয়ে তারপরে ঠাকুরের বাসন সকালে সকালবেলা ঠাকুরের বাসন আর জামা কাপড় এগুলো আমি সকাল সকাল কেচে নিই তা না হলে না পরে আর ওটা হয়ে ওঠে না এখন প্রায় অনেকটাই সকাল প্রায় ছটা বাজে আজকে অনেক সকালে উঠেছি কারণ আজকে থেকে সানের স্কুল মঙ্গলবার আজকে থেকে স্কুল শুরু হয়ে গেল আর সকালবেলা যেহেতু এখন হাঁটতে যাচ্ছি না সকাল এখন তো চারটেই তোমার ভোর হয়ে যায় কাক ডাকা শুরু করে দেয় আর আমাদের ওপরের ঘরের তোমার জানলাটা খোলা থাকে পর্দাটা দেয়া থাকে না তো জানলা দিয়ে রোদটা আসে মানে হালকা হালকা সকালে আলোটা এসে যায় চারটেই তো এখন সকাল হয়ে যায় ভোর তো যাই হোক অটোমেটিক ঘুমটা ভেঙে যায় তবু ইচ্ছা করেই শুয়ে থাকি গাছ দেখছি খটখটে হয়ে গেছে গাছে জল দিতে হবে ওর জন্য সকালবেলা জলটা দিয়ে নিচ্ছি আর ব্রাশও করে নিচ্ছি তার সাথে সাথে আর এই যে এরিকা প্লাম ট্রিগুলো এই যে এখানে দুই ধারে লাগানো হয়েছে আর তোমার ওইদিকে গোলাপ গাছে জল দিয়ে এসেছি তারপরে মা সেই লঙ্কা গাছের চারা লাগিয়েছিলো সেগুলো লঙ্কা গাছ হয়েছে বড় বড় কিন্তু এখনও তোমার ফুলও আসেনি ফল তো দূরের কথা সবজি কেটে নিয়েছি আজকে ঝিঙে আলু পোস্ত হবে আর গাজর আর বরবটি কেটেছি এটা ওটস করব এর জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম ঝিঙে আলু পোস্ত করবো আজকে আর হলুদ দেব না তোমার এমনি সাদা ঝিঙে আলুর পোস্ত করবো মাঝে মধ্যে তরকারিতে না হলুদ দিলেও খেতে ভালো লাগে খুব একটা খারাপ লাগে না ঝিঙে আলু পোস্ত তো সাদাও খাওয়া যায় তাই না শান ওইদিকে ওঠেনি প্রায় আমার আজকে তোমার দশটার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে সকালে ব্রেকফাস্টে আজকে ওটস করছি গাজর আর বরবটি দিয়ে আর একটু আদা ফোড়ন দিয়েছিলাম আগে শানকে খাইয়ে দিতাম স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিতাম তারপরে টিফিন ফিফিন গুছিয়ে দিতাম তো টিফিনটা এখনও গুছিয়ে দিই তবে খাইয়ে দিতে হয় না এখন ওই নিজে নিজে খেতে পারে যে বড় হয়ে গেছে এখন তো নিজে নিজেই খেতে পারে যেদিন খুব তাড়াহুড়ো থাকে পরীক্ষা টরীক্ষা থাকে তখন হচ্ছে আমি খাইয়ে দিই আর তো নিজে নিজেই খেতে পারে এখন সান দিকে ঘুম থেকে উঠে চলে গেছে নিচে ব্রাশটার করছে আর এইদিকে তোমার আমি বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম সেদিন তো এগুলো কভারটা জড়িয়ে নিচ্ছি আর তোমার বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব চেঞ্জ করে অন্য একটা বিছানার চাদর পাতবো তো আজকে কাজবো বিছানার চাদরটা ভালো না গরমেতে না না এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যাওয়া নাকি এত তাড়াতাড়ি গেলে হবে এত তাড়াতাড়ি গেলে হবে গরমেতে সবার শরীর খারাপ হচ্ছে কালকে দাদু বলছিল তোমার শরীর খারাপ তাই আর কি করবা গরমে সহ্য আমরাই সহ্য করতে পারছি না পনির দাদু এসছিল পনির দিতে তো দাদুর সঙ্গে একটু গল্প করছিলাম দাদু বলছে যে খুব শরীর খারাপ এই কদিন ছিল কারণ এখন গরম এমনই একটা পড়ছে যে বড় থেকে ছোটোর থেকে সবারই মোটামুটি শরীর খারাপ হচ্ছে অনেকে আবার হসপিটালেও ভর্তি হচ্ছে অনেকে আবার মারাও যাচ্ছে এই গরমেতে এত গরম পড়ছে আগের বছরের তুলনায় এই বছরে যেন আরও বেশি গরম আগামী বছরেও আরও গরম পড়বে জানি না এই যে গরমটা কতদিন থাকবে বৃষ্টি কবে নামবে তা এখনও জানি না এই এনে টিফিন জলের বোতল নিস ব্রেকফাস্টে ওর্সি দিয়ে দিলাম আর সকালবেলা খেলো আর নিয়ে গেল স্কুলের টিফিনেও লাঞ্চে তোমার ইসেতে খাবে দুপুরবেলায় ওর্সি খাবে তো বললো মা আমাকে ওর্সি বানিয়ে দাও তো আমি বললাম যে একদম তাড়াতাড়ি জলদি তোমার খাবার ওরসটাই ঠিক আছে তো ওর খাওয়া হয়ে গেছে আমি এদিকে খেয়ে নিচ্ছি আজকে থেকে স্কুল স্টার্ট সানের ইলেভেনের ক্লাস এই যে রেডি হয়ে গেছে আর বাইরে আজকে মেঘলা মেঘলা কে হ্যাঁ আকাশ কেন স্কুল নেই কালকে ছুটি ছিল তো তো যাবে এখন স্কুলে ওদের তো ও মাল মনে বাবার সাথে স্কুলে আর শাহানিও গেছে ওর সাথে আর আমি এদিকে পনিরটা কেটে নিয়ে তারপরে পনিরটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে হালকা করে ভাজবো বেশি পনির ভাজলে না শক্ত শক্ত হয়ে যায় আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ যেতে হবে এখন আমাদের ব্যাংকে তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এই যে টুমপাড়ানি চলে এসেছে এবারে আমরা যাব তিন নেত্রী ব্যাংকে তার মধ্যে এক নেত্রী কোথায় এ আমি খাতা নিয়ে এসছি আমি ওই লিখতে পারছি না না খাতা ধরো এ তুমি লিখবে এই মাসে আমি আর পারবো না আমারও সময় নেই পুজো টুজো হয়ে গেছে সব বাবা কি বাজে আমি তো পুজো করেছি তো এখন যাচ্ছি ওদের মধ্যে আজকে সকালে যা ওই বাজারের দিকে গেছিলাম তো আসার পথে বিস্কুট নিয়ে লঙ্কা নিয়ে আর পাখি খাওয়ার ছিল না ভুজিয়াটা নিয়ে আসলাম আর লঙ্কা রয়েছে তবুও নিয়ে আসলাম আর এই যে বিস্কুট বেকারির বিস্কুট আর টোস্ট এগুলো নিয়ে এই গরম বন্ধুরা গরমে পাচ্ছি না দেখো ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে এখন গিয়েই একদম চলে যাবো বাথরুমে স্নান করতে এত গরম না আর পারা যাচ্ছে না টান টান করে পুজো দিয়ে একেবারে খেয়ে দে বালিশ নিয়ে বসে গেছি শুতে এখানে শবু মেঝেতে আর কিছু পারতে ইচ্ছা করছে না মেঝেতে গড়াগড়ি খাওয়া আর সান এদিকে খালি গায়ে রয়েছে ও স্কুল থেকে সবেমাত্র আসলো এসে অল্প কটা ভাত খেলো ওটস নিয়ে গেছিলো ব্রেকফাস্টে আজকে তো ওটা খেয়েছে দুপুরবেলা স্কুলে তো আর এসে খায়নি সেরকম একটা ভাত অল্প এই কটা বাটিতে নিয়ে খেলো টিফিনের মতো আর কি তো এখন মোবাইলে ঘুম চোখে হ্যাঁ এসে আর চারটার থেকে আবার পাঁচটার থেকে পড়া এসে কিন্তু আটটার সময় ভাত দিয়ে হ্যাঁ হ্যাঁ খেয়ে নিস তো প্রচন্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছে চোখে পুরো ঘুম চলো এখন রাখি আবার পরে কথা বলবো আজকে সারা দিনের ওয়েদারটা বেশ ভালোই ছিল তবে কি বলতো বন্ধুরা সকাল থেকে এমনই ওয়েদার ছিল ভাবছিলাম কি বৃষ্টি হবে মেঘলা মেঘলা ছিল ওয়েদার তো বৃষ্টি তো দূরের কথা কোনো কিছুই হলো না আর গরম বেশি আরও পড়লো তো বিকালবেলা কাঁথাটা নিয়ে আসলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কাঁথাটা নিয়ে এসে তারপরে জামা কাপড় গুছিয়ে নেব যেগুলো সকালবেলা ধুয়ে দিয়েছি গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর সন্ধ্যা টন্দা দিয়ে রুটি করতে চলে এসেছিলাম রুটি করা হয়ে গেছে দুধ জ্বালানো হয়ে গেছে দইও পাতানো হয়ে গেছে সব কিছু আমার কমপ্লিট এবারে রুটির গুঁড়ো থাকে না গ্যাসের স্টোভে তাই গুঁড়োগুলো পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রে খেয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর রুটি একবারেই করে নিলাম কারণ কি একেবারে তোমার রান্নাঘরে বারবার আসতে ইচ্ছা করে না তার জন্য উপরে এসে দেখি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে একটা ফিউজ উড়ে গেছে আর একটা ফিউজ রয়েছে পোস্টের লাইট সব পাড়া সবার কারেন্ট আছে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই হানিদেরও নেই আর আমাদেরও নেই আমাদের ঘরেও নেই তো যাই হোক সান এতক্ষণ এসির মধ্যে ছিল ভাগ্যিস ভালো এসিতে এসছিল সিলে ঠান্ডাটা হয়েছে ঘর ঘরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো ফ্যান চালিয়ে দিয়েছে ফ্যান চলছে এই যে এসি বলতে ফ্যান চলছে ঘরটা মোটামুটি ঠান্ডাই হয়েছে তো এখন শোবো এডিটটা করে তারপরে এখন শোবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো এখনও মতো রাখছি ওকে বান গুড নাইট টাটা